ভোলার লালমোহনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্য কবি গানের আসর। রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও এই উৎসবের আয়োজন করা হয়েছে। পাল্টাপাল্টি যুক্তিতর্ক ও গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্যে দিয়ে এ গান অনুষ্ঠিত হয়, যা হারমোনিয়াম, ঢোল, বাঁশি, বেহালা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এতে কবিগান পরিবেশন করছেন বাংলাদেশ ও কলকাতার শিল্পীরা। এ অনুষ্ঠান উপভোগ করতে দূর দূরান্ত থেকে এসেছেন হাজারো ভক্ত পুণ্যার্থী। সমস্ত রকম সহযোগিতার মধ্যে দিয়ে এখানে তারা এই অনুষ্ঠানটা করে। নতুন প্রজন্মের সাথে ঐতিহ্যবাহী কবি গানের পরিচয় করিয়ে দিতে প্রতি বছর এ আসরের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। লীলা শ্রেষ্ঠ রাস উৎসবকে ধরে রাখার জন্য আমরা এই অনুষ্ঠানটি করে আসছি। আমাদের এই অনুষ্ঠানে এলাকার সমস্ত হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষ সমানভাবে অংশগ্রহণ করে। বিগত দিনে আমাদের নিজস্ব অধ্যায়নে এবং এই অনুষ্ঠান আমরা পরিচালিত করে থাকি। ভবিষ্যৎ যদি সরকার, বাংলাদেশ সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, কমিটিকে সহযোগিতা করে, হয়তো এই অনুষ্ঠানটি আরও সুন্দরভাবে আমরা পরিচালনা করতে সমর্থ হব। গত 41 বছর ধরে এ অনুষ্ঠান হয়ে আসছে পাঙ্গাশিয়া গ্রামের শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরে। এ আসরকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলাও।